হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আপনারা দেখছেন শিউলি আন্ডার বাংলা কিচেন আজকে আমি আপনাদের বেগুন ভাজা করে দেখাবো এবং এই বেগুন ভাজাটা নর্মালি আমরা যেটা করে থাকি সেরকম নয় এটা ক্রিসপি বেগুন ভাজা বাইরের কোটিংটা হবে ক্রিসপি আর ভেতরের বেগুনটা হবে জুসি খেতে অসাধারণ লাগে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন তাহলে চলুন স্পেশাল রেসিপিটি শুরু করা যাক সবার আগে আমরা বেগুন ভাজার জন্য মশলা তৈরি করে নেব একটা বাটি নিয়েছি তার মধ্যে একটা চায়ের ছাঁকনি নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব হাফ টি স্পুন মতো বেসন বেসনটা আমরা ভালো করে চেলে নেব কারণ সাধারণত বেসনের মধ্যে দলা পাকিয়ে থাকে তো সেটা যাতে না থাকে এটা যাতে একেবারে লামস ফ্রি হয় এই কারণে ভালো করে চেলে নেব লাস্টে এই যেটুকু বেঁচে আছে এটুকু আমরা ফেলে দেব এতটা নেওয়ার কোনো দরকার নেই এবার এই ছাঁকনিতেই আমি আবার নিয়ে নেব হাফ টি স্পুন মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি ঘরে বানিয়েছি তো এটাকে আমি জেনে নিলাম চালের গুঁড়ো কীভাবে বানাতে হয় সেটা যদি আপনি জানতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এর ভিডিও আমি বানিয়েছি দেখে নিতে পারেন এবার আমরা গুঁড়ো মশলা নেব এটা নিয়ে নিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন নেবো ধনে গুঁড়ো দুবার করে নেব হাফ স্পুন হাফ টি স্পুন করে এবার নেব এক টি স্পুন জিরের গুঁড়ো এর সঙ্গে আমি নেব এটা হচ্ছে আদা পাউডার হাফ স্পুন আদা পাউডার এটা হচ্ছে হাফ টি স্পুন রসুন পাউডার আপনার কাছে যদি আদা রসুনের পাউডার না থাকে তাহলে পেস্টও ব্যবহার করতে পারেন এবার নিয়ে নিচ্ছি এক টি স্পুন চাট মশলা চাট মশলার জায়গায় আপনি আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন লেবুর রসও ব্যবহার করতে পারেন আর নিচ্ছি আমি হাফ টি স্পুনের থেকে একটু কম গরম মশলা আর এখানে নিচ্ছি আমি এক টি স্পুন ভরে লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা স্বাদ মতো নিতে পারেন মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে আমরা এর মধ্যে এক টি স্পুন মতো লবণ অ্যাড করে দেব। আপনার কাছে যদি আদা রসুনের পাউডার না থাকে তাহলে আপনি পেস্ট ব্যবহার করতে পারেন আর যদি আপনি ভেজা মশলা না বানাতে চান তাহলে আপনি এটা স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নেই আর লেবুর রসের ব্যাপারটাও তাই যদি আপনি চান যে মশলাটা ভেজা বানাবেন না তাহলে লেবুর রসটা স্কিপ করতে পারেন চাট মশলা আমচুর পাউডার যদি না থাকে তাহলে এটা স্কিপ করেও বানাতে পারেন মশলা তৈরি হয়ে গেছে এবার আমি বেগুনের কাছে চলে আসলাম এটা হচ্ছে বেগুন চারশো গ্রাম মতো হবে এটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই বোটার অংশটা কেটে ফেলে দেব ফেলে দিয়ে এবার আমি এটাকে কেটে নেব হাফ ইঞ্চির মতো মোটা করে আমি বেগুনের চাকাগুলো কাটব আপনি দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চির মতো আছে এটা মোটাই এরকম করে আমি পুরো বেগুনটাকে কেটে নেব বেগুন ভাজা খুব বেশি পাতলা হলেও যেমন ভালো লাগে না খুব বেশি মোটা হলেও ভালো লাগে না হাফ ইঞ্চিটা একেবারে পারফেক্ট এতে স্বাদেরও যেমন কোনো অসুবিধা হয় না সেরকম ভাজায়ও কোনো অসুবিধা হয় না ভেতরে গলতেও অসুবিধা হয় না এবার আমরা বেগুনের চাকাগুলোকে মশলায় কোট করে নেব বেগুনটাকে কাটার পরে আর ধোয়ার কোনো দরকার নেই তাহলে এক্সট্রা ভেজা হয়ে যাবে এক্সট্রা জল হয়ে যাবে সেটা ভালো লাগবে না তো এরকমই শুকনো বেগুনটাকে আমি মশলার মধ্যে কোট করে নিলাম উপর নিচে আর কোট করে প্লেটের ওপর রেখে দিলাম এভাবে সমস্ত বেগুনগুলোকে আমি কোট করে নেব কোট করে প্লেটে রেখে দেব। দশ বারো মিনিট রেখে দিলে এই শুকনো মশলাটা শুকনো থাকবে না এটা পুরো ভেজা হয়ে যাবে আর ভিজে বেগুনের গায়ে খুব ভালো করে লেগে যাবে তো তখন আমরা যখন তেলের ওপরে এটাকে ফ্রাই করব তখন মশলাটা বেগুনের গা থেকে ছুটবে না এর কারণ হচ্ছে বেগুন থেকে যে ময়শ্চারটা বেরিয়েছে সেটার সাথে লবণের জলটা লবণটা গলে যে জলটা হবে সেটা অ্যাড হয়ে মশলাটাকে পুরো ভিজিয়ে দেবে দেখুন যে মশলাটা আমি এখন লাগিয়েছি সেটা শুকনো দেখা যাচ্ছে আর যেটা আগে লাগিয়েছি সেটা কিন্তু ভেজা দেখা যাচ্ছে এরকম করে সমস্তগুলো ভেজা ভেজা দেখা যাবে আর এইভাবে আমরা যখন ভাজবো তখন মশলাটা ভালো করে চিপকে যাবে মানে ছুটবে না এভাবে এই যতটুকু শুকনো শুকনো দেখা যাচ্ছে এটা পুরো সেট হয়ে যাওয়ার পরেই আমরা এটাকে ভাজার জন্য নিয়ে যাব। পুরোপুরি মশলাগুলো ভেজা ভেজা দেখতে লাগবে তখন আমরা এটাকে ভাজার জন্য নিয়ে যাব। আর এই দেখুন এই যে যে মশলাটা বেঁচে গেছে এটা এভাবেই আমি রেখে দেবো একটা কন্টেনারে ভরে রেখে দেবো পরে আমার যখনই বেগুন ভাজার দরকার হবে তখন বেগুনটাকে কেটে নিয়ে সোজা মশলার মধ্যে কোট করে আমি ভেজে নেব এবার আমি এখানে দেখুন ইন্ডাকশানের ওপর ফ্রাই প্যান বসিয়েছি তেল দিয়ে দেবো হিট অলরেডি চালু আছে তেলটাকে একটু গরম হতে দেবো তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে এবার আমি হিটটাকে মিডিয়াম করে দিলাম আর এখানে এক এক করে আমি বেগুনগুলো দিয়ে দেব ফ্রাই প্যানে যতটা আসবে ততটা আমি দিয়ে দেব দেখুন মশলাগুলো একদম ভেজা ভেজা দেখতে লাগছে একদমই শুকনো মশলা দেখতে লাগছে না এরকম যখন আমরা ফ্রাই করছি তখন দেখতে পারবেন কি একেবারেই মশলা গা থেকে ছুটবে না বেগুনের আর যখন নিচের সাইডটা ক্রিস্পি হয়ে যাবে তখন আমরা এটাকে পাল্টে দেব আপনি দেখতে পাচ্ছেন নিচের সাইডটা দেখে বোঝা যাচ্ছে যে এটা যথেষ্ট পরিমাণে ভাজা হয়ে গেছে এরকম করে পাল্টে পাল্টে দু সাইডেই খুব ভালো গোল্ডেন রেড কালার করে আমরা ভেজে নেব হিট মিডিয়ামেই রাখবো কারণ খুব বেশি হাই হিট করলে কি হবে কি ওপরে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর যদি আমরা হিটটাকে খুব লোতে রেখে দিই তাহলে বেগুন খুব বেশি তেল খেয়ে নেবে এই কারণে হিটকে আমরা মিডিয়ামে রেখেই বেগুনগুলোকে ভেজে নেব আপনি দেখতে পাচ্ছেন বেগুনের দু সাইডেই খুব ভালো কালার চলে এসছে এবার আমরা যেটা বেশি ভাজা হয়েছে সেটা আগে তুলে নেব যেটা কম ভাজা হয়েছে সেটা আরেকটু ভেজে নিয়ে তুলে নেব এরকম করে সবগুলোকেই ভালো কালার করে তুলে নেব। আর এইভাবেই আমরা বাকি বেগুনগুলো ভেজে নেব আপনারা দেখতে পেলেন বন্ধুরা কত সহজ প্রসেসে আমি বেগুন ভাজাটা তৈরি করেছি কিন্তু বিশ্বাস করুন এটা খেতে অসাধারণ লাগে ওপরের কোটিংটা খুবই ক্রিস্পি হয় আর ভেতরে বেগুনটা তো জুশি হয়ই এটা যদি আপনি গরম গরম পরিবেশন করেন তাহলে সবার খুবই ভালো লাগবে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে জানাতে বলবেন না কি আপনার কেমন লাগলো চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেটে থাকবেন বাই বাই